हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें आबारो एक नतून रेसिपी निये हाजिर होयेछी। तबे आजकेर रेसिपिटा सबारी परिचित एक रेसिपी। आज हमें बनाबो पुई शाकेर बड़ा। और आमी किभाबे पुई शाकेर बड़ा बनाई सेटाई आमी आजके आपनादेर संगे शेयर करब। ताहले चलुन शुरू करा जाक, बाड़ीतेई झटपट किभाबे पुई शाकेर बड़ा तैरी करा जाय ताहले चलुन देखे नेवा जाक। আমি এখানে কিছু পুঁই শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে কুচি করে রেখেছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি পুঁই শাকটাকে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4-5টা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। নিয়ে নিয়েছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, 1/2 কাপ পরিমাণ মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে নেছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা নিয়ে নেবেন। নিয়ে নেছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমি আগেও দিয়েছি কাঁচা লঙ্কা, তাই লঙ্কাটা এখানে অল্পই দিলাম। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। যে কোনো বড়া বা পাকোড়াতে চালের গুঁড়ো ব্যবহার করলে জিনিসটা মুচমুচে হয়। এবার সব কিছু আমি খুব ভালো করে মেখে নেব। এতে আমি কোনো জল ব্যবহার করিনি, এইভাবেই মেখে নিলে এটা মাখা হয়ে যাবে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি আগেই তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আমার তেলটা গরমও হয়ে গেছে। এবার 1টা 1টা করে বড়া আমি তেলের উপরে ছেড়ে দেব। এইভাবে ছোট ছোট শেপ করে বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। এবার বড়াগুলোকে ধীরে ধীরে অল্প আঁচে ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমার পুঁই শাকের বড়া বা পুঁই শাকের পকোড়া পুরোপুরি তৈরি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। শীতকালের সন্ধ্যায় গরম গরম পুঁই শাকের পাকোড়া বা পুঁই শাকের বড়া অসাধারণ একটা রেসিপি চায়ের সঙ্গে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করি
যেন আপনাদের ফোনে সবার প্রথমে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।